সারাদিন। টাইটেল স্পন্সর্ড বাই আবরণ এক্সক্লুসিভ, পাওয়ার্ড বাই ডক্টর প্লাস, কো স্পন্সর্ড বাই ক্যালকাটা ট্যাঙ্ক। ফিরে এলাম বিরতির পর, আবরণ এক্সক্লুসিভ প্রেজেন্ট আজ সারাদিন। বিষয়বস্তু তো আপনারা দেখেছেন, পাওয়ার্ড বাই ডক্টর প্লাস ক্যালকাটা ট্যাঙ্ক। দেখে নেব আমাদের প্রতিবেদন, তারপর জনমতটা দেখে আপনাদের ফোন নেব, দেখব। করোনা সংক্রমণ রুখতে দেশজুড়ে জারি আছে সতর্কতা, এর জেরে আপাতত হচ্ছে না রাজ্যের পুরো ভোটও। সোমবার সর্বদলীয় বৈঠক শেষে রাজ্য নির্বাচন কমিশনের ঘোষণায় স্পষ্ট হলো তা। সর্বদলীয় সভার আলোচনায় সকল রাজনৈতিক দলের প্রতিনিধিরা তাদের বক্তব্যে করোনা রোগের পৃথিবী দেশ ও রাজ্যব্যাপী প্রাদুর্ভাবে উদ্বেগ ব্যক্ত করেন। যদিও রাজ্য নির্বাচন কমিশন এই নির্বাচন করার জন্য সম্পূর্ণ প্রস্তুত, তবুও রাজ্য সরকার এবং সকল রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে আলোচনার পর উদ্ভূত পরিস্থিতিতে আপাতত নির্বাচন না করবার সিদ্ধান্ত নেওয়া হলো। পরবর্তী সময়ে পরিস্থিতির পর্যালোচনা করা হবে। নিয়ম মোতাবেক রাজ্য সরকার এখনো পর্যন্ত কমিশনের কাছে পুরো ভোটের দিনক্ষণ নিয়ে কোনো প্রস্তাব পাঠায়নি, সরকারের তরফ থেকে কিছু জানানো হয়নি। তবু জল্পনা ছিল এপ্রিলের তৃতীয় সপ্তাহে হতে পারে পুরো ভোট, তবে সবটাই জল্পনা, মানুষ জানতেন না কিছুই। তবু বৈঠক শেষে তৃণমূল নেতার দাবি, যে ইতিমধ্যে বাংলার মানুষ অবহিত হয়েছেন যে রাজ্যে পৌর নির্বাচন হতে চলেছে, রাজ্য জুড়ে পৌর নির্বাচন হতে চলেছে, মানুষ অবহিত হয়েছে। আপনারা যদি এই অবস্থার উপরে ভোট রাজ্য সরকারের সাথে আলোচনা করে কয়েকদিন পেছিয়ে দেন, কিছু সময় পেছিয়ে দেন, তাহলে মনে হয় রাজ্যের মানুষও সন্তুষ্ট হবে এবং পরিস্থিতি অনুযায়ী আপনারা নির্বাচনের কাজকর্ম সম্পন্ন করতে পারবেন। করোনার জেরে ভোট পিছনে আপত্তি ছিল না বিরোধী দলগুলিরও। রাজ্য বিজেপি পুরোপুরি প্রস্তুত নির্বাচনের জন্য, কিন্তু পশ্চিমবঙ্গবাসী কোনোভাবে কোনো অসুখে আক্রান্ত হন, এই নির্বাচনকে কেন্দ্র করে কোনো ভাইরাস ছড়িয়ে পড়ুক, এটাতে আমরা কখনো এর পক্ষপাতী নই। কিন্তু বৈঠকের শুরুতেই নিজেদের অভিমত না জানিয়ে রাজ্য সরকারের মতামতই পেশ করেন নির্বাচন কমিশনার। এতে ক্ষুব্ধ বিরোধীরা। নির্বাচন কমিশন যখন মিটিং শুরু করলেন তখন তিনি বললেন যে আজকে যে বিষয় নিয়ে অবতারণা করব ঠিক করা হয়েছিল, আজকে বর্তমান পরিস্থিতিতে তার কিছু পরিবর্তন হয়েছে বলে উনি আরো দুটো শব্দ ব্যবহার করলেন। একটা হচ্ছে রাজ্য সরকারের ভিউ পয়েন্ট উনি জেনেছেন, আর দ্বিতীয় জিনিস হচ্ছে করোনা ভাইরাসের জন্য নির্বাচন স্থগিত রাখা যাবে কি যাবে না এ সম্পর্কে আমাদের মতামত তারা জানতে চাইলেন। রাজ্য নির্বাচন দপ্তর নিজের ওপরে দায়িত্ব নিয়ে কিছুই বলতে পারবেন না, সবটাই ওনাকে রাজ্য সরকারের কনসালটেন্সি বা রাজ্য সরকারের থেকে আলোচনা বিবেচনা করে ওনাকে বলতে হয়। উনি রাজ্য সরকারের থেকে আলোচনা করেই আজকে মিটিংটা একেবারে প্রি ডিটারমাইন্ড অবস্থাতেই বসেছিলেন। বৈঠকে রাজ্যের নির্বাচন কমিশনারের ভূমিকায় প্রশ্ন উঠে গেছে, রাজ্যে আদৌ হবে তো পুরো ভোট? কমিশনার, এই রাজ্য ইলেকশন কমিশনের কমিশনার, তিনি বলেন আমি আপনাদের বলছি যে আপাতত এটাকে ডিলে করা হচ্ছে, ইলেকশন করা হচ্ছে না কোনোভাবে, আমাদের প্রিপেয়ারনেস আছে, প্রসেসটা ডিলে হচ্ছে, কিন্তু একবার যদি এই প্যান্ডেমিক সিচুয়েশান থেকে ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গ বেরিয়ে আসে সঙ্গে সঙ্গে আমরা ইলেকশন করার চেষ্টা করব, এই কথাটা শুনে এসেছি এবং অন রেকর্ড আপনাদের সামনে আমরা বললাম। রাজ্যের 17 পুরসভার মেয়াদ শেষ হয়ে গেছে দেড় বছর আগে, তবু ভোটের নাম নেয়নি রাজ্য সরকার। স্বভাবতই সেই প্রশ্ন তুলতে ভোলেননি বিরোধীরা। রাজ্য সরকার ভোট করতে চায় না, পালাতে চায়, গত এক বছর ধরে ভোট করেনি। রাজ্য সরকার বাহানা খুঁজে আমরা তা জানি, বাট ইনস্পাইট যদি রাজ্য সরকারের মতের পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশন মনে করে যে সার্বিক পরিস্থিতি বিবেচনায় আপাতত ভোটকে পিছিয়ে দেওয়া উচিত, আমরা তাতে কেউ বাদ সাজছি না, আমরা কেউ আপত্তি করছি না, কিন্তু আমরা মনে করিয়ে দিচ্ছি যে রাজ্য সরকার আসলে ভোট থেকে
পালিয়ে যেতে চায়, গত এক বছর ধরে ভোট করছে না, অন্যায় করছে, এটা সংবিধান সম্মত হচ্ছে না। তাহলে কবে হবে পুরো ভোট? সেই প্রশ্নের উত্তরও মেলে নিয়ে দিনের বৈঠক থেকে স্টেট গভর্নমেন্ট ইন কনসালটেশন উইথ কমিশন ডেটটাকে ফাইনাল করে, তো তখন অনেকটা কনসিডারেশন, যেমনি আজকে পলিটিক্যাল পার্টিদের সঙ্গে কথা হলো, স্টেট গভর্নমেন্ট কি বলবে না বলবে, ওরা কি কনসিডারেশন রাখবে, সেটা তো আজকে বসে আমি বলতে পারবো। দিন পরের উপর পরিস্থিতি পর্যালোচনা করবে কমিশন। আমরা এখন এটাকে পোস্টপোন করেছি, ডিপেন্ডিং অন দ্য সিচুয়েশন অফ করোনা ভাইরাস আমরা এটাকে আবার রিভিজিট করে রিভিউ করব। আমরা অ্যারাউন্ড 15 ডেজ পরে রিভিউ করব। আগামী 23 এপ্রিল থেকে শুরু হচ্ছে রমজান মাস, শেষ হবে এক মাস পর। ভোটের দিনক্ষণের ক্ষেত্রে সবসময় রমজান মাসকে ইস্যু করে তৃণমূল। সভাপতির ভোট পিছিয়ে রমজান মাসের পরে নিয়ে যাওয়ার সম্ভাবনায় বেশি, তবে কেউই জানে না পুরো ভোটে কবে সায় দেবে নবান্নের মমতা। পশ্চিমবাংলায় রাজত্ব চলছে পাগলের রাজত্ব, কেউ জানে না কোনটা হবে, কবে হবে, কেন হবে। শব্দটা খুব ভালো, ইন কনসালটেশন, কিন্তু সেই কনসালটেশনটা রাখা হবে কি রাখা হবে না, আলটিমেটলি রাজ্য সরকার যেটা বলবে সেটাকেই ইমপ্লিমেন্টেড করতে হবে। ক্যামেরায় নন্দুদের সাথে অনুপম পাত্র, ক্যালকাটা টেলিভিশন নেটওয়ার্ক, কলকাতা। তো এই গিয়ে দাঁড়িয়েছে বাকবিতণ্ডা চরমে। এবার প্রশ্ন হচ্ছে যেটা আপনাদের কাছে, যে দেখুন, ছাব্বিশে মার্চ আপনার রাজ্যসভার ভোটটা হচ্ছে, সেটা হবে তো, সেটা নিয়ে আবার কোনো বিতর্ক তৈরি হবে না তো, কারণ সেটাও লাইন দিয়ে ভোট, সেটাও পরপর সব ভোট দিতে আসবে। আর আরেকটি হচ্ছে গিয়ে পুরো ভোট যে পিছিয়ে গেল, কবে নাগাদ হলে আপনারা খুশি, বা এটা পিছিয়ে দিয়ে কি ঠিক কাজ করা হয়েছে, বা কি চাইছেন, এই ফোন আপনারা করবেন আমাদের এখানে, কারণ আপনাদের জনমতটা আমরা নিতে চাইছি, কারণ ভোটটা আপনি দেবেন। পুরো ভোট বা পৌর ভোট, পুরো ভোট মানে হচ্ছে গিয়ে যেটা মেয়রের আন্ডারে থাকে, অর্থাৎ কর্পোরেশনের ভোট যেটা ইংরেজি শব্দ, আর পৌর ভোট মানে হচ্ছে কি মিউনিসিপ্যাল ভোট, মিউনিসিপ্যাল ইলেকশন, যেটা চেয়ারম্যানের অধীনে বা চেয়ারপার্সনের অধীনে থাকে। তো সরাসরি আপনারা ফোন করুন, এবং আপনাদের কাছ থেকে একটা জিনিস জানতে চাইছি, যে আপনারা কি ভোটের ব্যাপারে আগ্রহী এক্ষুনি হোক, নাকি পিছিয়ে গিয়ে ঠিকই আছে, কবে হলে আপনারা মনে করেন, দেখুন রমজান মাস যদি 23-এ পড়ে, 23-এ এপ্রিল, তাহলে 23-এ মে অবধি কিন্তু ভোট হওয়ার কোনো চান্স নেই, অর্থাৎ পিছিয়ে যেতে যেতে জুনে গিয়ে দাঁড়াতে পারে। প্রথমে তো কলকাতা পুরসভা, হাওড়া পুরসভা হবে, আপনারা ফোন করুন, আমাদের ফোন নম্বর যাচ্ছে, ফোন চাইছি। প্রথমে তো কলকাতা হাওড়া পুরসভা হবে, এবং তারপরেই অন্যান্য পুরসভাগুলো হবে, এবং সেটা গিয়ে বর্ষাকালে দাঁড়াবে নাকি অক্টোবর মাসে পুজোর পর গিয়ে দাঁড়াবে, কমপ্লিকেশন তৈরি হয়ে গেল। এখন কমপ্লিকেশন না হয়ে উপায়টা কী, এর মধ্যে কে রিস্ক নেবে, দুটো ব্যাপার কন্ট্রিডিক্ট করছে, একটা হচ্ছে গিয়ে রাজ্যসভার। হ্যালো, হ্যাঁ, আমরা একটু জনমতটা দেখে নেব, জনমত কী বলছে, তারপরে আপনাদের ভোট নেব, দেখব। মমতা ব্যানার্জি যে সমস্ত মিউনিসিপ্যালিটিগুলোতে প্রশাসক বসিয়েছেন, এটা কি করোনাকে একটা বাহানা স্বরূপ সামনে দাঁড় করিয়েছেন, এটাই ওনার মনের ইচ্ছে ছিল? কারণ এই প্রশাসকের মাধ্যমে কি হয়, আমরা এটা যখন এখানে কংগ্রেস সরকার সিদ্ধার্থ শঙ্করায় বিভিন্ন মিউনিসিপ্যালিটিগুলোতে প্রশাসক বসিয়েছিল, সেই সময় আমরা দেখেছি কি ব্যাপক স্বজন পোষণ এবং নৈরাজ্য সৃষ্টি হয়েছিল সারা পশ্চিমবঙ্গ জুড়ে। উনি কি এই ফিকিরে সেই নৈরাজ্যের আবার নতুনভাবে আমদানি করলেন, এটা ওনার বাহানা ছিল? আমরা দেখেছি মাত্র কয়েকদিন আগে উনি বললেন করোনার হচ্ছে বাহানা মোদিজির, এটাকে লোকের নজর অন্যদিকে ঘোরানোর জন্য, অর্থনীতি এবং দিল্লির দাঙ্গা থেকে নজর ঘোরানোর জন্য এটা মোদিজি করেছেন। আজকে উনি সবচেয়ে বেশি লাফালাফি করছেন, এটা কি ওনার একটা উদ্দেশ্য ছিল, এর পেছনে কোনো গূঢ় উদ্দেশ্য আছে? এই যে মিউনিসিপ্যালিটির প্রশাসক বসানো হলো, এবং এবার উনি নৈরাজ্যের যে বান বইয়ে দেবেন সমস্ত মিউনিসিপ্যালিটিগুলোতে, সেটা সফল করার জন্য এটা উনি করলেন? পিছিয়ে গেল, আপনারা দেখতেই পাচ্ছেন যে সারা বিশ্বজুড়ে যেরকম চীনের থেকে যে একটা মহামারী, একটা ভাইরাস, করোনা ভাইরাস যে সারা বিশ্বজুড়ে এখন মহামারী আকার ধারণ করেছে, আজকে বিরোধীরা এই কথা বলতেই পারে যে পশ্চিমবাংলায় ভোট পিছিয়ে গেছে, কিন্তু জনগণের নেত্রী মমতা ব্যানার্জি মানুষের কথা সবসময় মাথায় রেখে আজকের এই ভোটটাকে পিছিয়ে রেখে তিনি মানুষের কথা তুলে ধরার জন্য, মানুষের যাতে কোনো রকম ক্ষতি যাতে না হয় আজ, তার জন্যই আজকে উনি ভোটটাকে পিছিয়ে রেখেছেন।
অবভিয়াসলি এটা একটা বিভিন্ন পৌরসভায় যেসব দুর্নীতিগ্রস্ত হয়ে আছে সেটাকে চাপাতা ধামাচাপা দেওয়ার জন্য আরও পিছনে যায় পৌরসভাতে না হয় তার জন্য এটা ব্যবহার করা হলো। কোনো কিছুই নেই, কিচ্ছু আইনি কী এটা ব্যাপার? এটার সাথে পৌরসভার কোনো ই নেই, সম্পর্কই নেই, এটা কী আছে? নিশ্চয়ই বাজে হলো, এটা কী নিশ্চয়ই কখনোই না। আপনারা নিশ্চয়ই জানেন মমতা বন্দ্যোপাধ্যায় রাজনীতি করে না, কারণ হচ্ছে উনি এমন একজন নেত্রী মানুষের কথা সবসময় ভাবে। কারণ আপনারা দেখেছেন নোটবন্দি থেকে শুরু করে জিএসটি, যখনই মানুষের বিপদ হয়েছে তখনই উনি রাস্তায় নেবে আন্দোলন করছে। তাতে আপনারা দেখছেন সিআরসি এনআরসি বিভিন্ন, যখনই কেন্দ্রীয় সরকারের মানুষের জনবিরোধী কাজকর্ম করে যখন তখনই মমতা বন্দ্যি রাস্তায় নামে। ঠিক আজকে করোনা ভাইরাসের যেভাবে সারা পৃথিবী জুড়ে যেভাবে মানুষের মৃত্যুর মিছিল হচ্ছে সেটা মমতা বন্দ্যি পশ্চিমবাংলার মানুষের কথা ভেবে তিনি আজকে এই ভোটের রাজনীতি করছেন না। আরে কি আশ্চর্যের ব্যাপার, এটা পশ্চিমবঙ্গ বলে ব্যাপার নয়, এটা ভারতবর্ষের যে কোনো জায়গায় পুরো পৌর ভোট হলে সেগুলোকে বন্ধ করা হচ্ছে, ভিড় ভাড় করানো যাবে না, এটা তো বোঝানো খুব দুষ্কর এক নম্বর। দু নম্বর ব্যাপারটা হচ্ছে যে আমাদের রাজ্যের যেমন তৃণমূল কংগ্রেস সরকারে বিরোধীতে থাকা কংগ্রেস বিজেপি বা সিপিএম তারাও বলছে ভোটটা পিছিয়ে যাক। হ্যালো 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 হ্যাঁ বলুন, নমস্কার। করোনা নিয়ে রাজনীতি হচ্ছে একটু বলবেন, আপনি কে কথা বলছেন? করোনা নিয়ে রাজনীতি হচ্ছে একটু বলবেন, আপনি কে কথা বলছেন? আমি তন্ময় পোরেল বলছি হাওড়া থেকে। আরেকবার নামটা বলুন। তন্ময় পোরেল। তন্ময় বাবু আপনি দেখছেন অনুষ্ঠানটা আমাদের? দেখছেন? আমরা কি বলছি যে করোনা নিয়ে রাজনীতি না, কথাটা হচ্ছে ভোটটা হবে কি হবে না, এই নিয়ে কনফিউশন তৈরি হয়েছে। তো সরকার এবং বিরোধী সবাই বলছে ভোট পিছিয়ে যাক, কিন্তু তারা একটা ফিক্স থাকা উচিত ছিল এরকম বলছে। তো আপনি কি বলছেন যে ভোটটা হওয়া উচিত না ভোটটা হওয়া উচিত না? করোনার ক্ষেত্রে যা হচ্ছে আবহাওয়াটা সেক্ষেত্রে থেকে ভোট পিছিয়ে যাওয়া ভালো। বুঝলাম। দেখুন দুটো কথা বলি, করোনাতে ভোট পিছিয়ে না গিয়ে এখনই ভোট করা, মশাই এখন খেলার মাঠে পর্যন্ত খেলাগুলোকে বন্ধ করে দেওয়া হয়েছে। এই যে আইপিএলে দুর্ধর্ষ খেলে মোহনবাগান একটা জায়গা করতে পেরেছে, সিংহনাথ বাবু ওখান থেকে যাচ্ছে, যে একটা সাংঘাতিক ব্যাপার হয়েছে মোহনবাগান। তো মোহনবাগান বেচারারা তো ট্রফিটাও নিয়ে যেতে পারবে না, একদিন বাদে বাংলায় আইপিএল আসছে, আইএসএল জিতলো সেদিনকে, যাক সেটা তো দর্শক শূন্য না হয় স্টেডিয়ামে গোয়াতে খেলা হয়েছে না কি হয়েছে, তো আলটিমেটলি বাংলায় এলো ট্রফিটা। কিন্তু এতৎসত্ত্ব মানে স্টেডিয়াম খোলা রাখলেই বা কটা লোক গিয়ে ভিড় করবে সেটা নিয়ে সন্দেহ আছে। আমি তো বললাম আজকে কতগুলো শপিং মল আমি ওয়াচ করছিলাম, একেবারে দোকানে যারা সেলসম্যান বা যারা দোকানটা চালাচ্ছেন তাদের বাইরে লোক নেই, যদিও বাজারের অবস্থা খারাপ, মার্কেটের কন্ডিশন খুব খারাপ, সেটার জন্য ভিড় কমতে পারে, কিন্তু মোটেই লোক নেই, এটা কি করে হয়? এটা তো খুব মুশকিলের ব্যাপার। তো সেটার খানিকটা কারণ তো করোনা। এবার আপনার শেয়ার বাজার মুখ থুবড়ে পড়ছে, শেয়ার আমাদের ইকোনমি খারাপ অবস্থায় রয়েছে, সারা বিশ্বের শেয়ার বাজার মুখ থুবড়ে পড়ছে, কারণ সারা বিশ্ব কাঁপছে। তো সুতরাং একটি ব্যাপার কিন্তু মনে রাখতে হবে যে যেখানে আমাদের আতঙ্কের জমি তৈরি হচ্ছে, আমি তো আবারও বলছি, ধরুন আপনি আমাকে ব্যক্তি বিশেষে জিজ্ঞেস যদি করেন যে আপনি কি মনে করেন, আমি বলবো যে কোনো একটা রোগ বা তার ভাইরাস যদি আসে আমাদের তো ভয় পাওয়ার মতন কারণ বটে, তবে একেবারে ভয়ের চোটে শুয়ে পড়লাম বা ঘরের মধ্যে এলে পুঁড়ি দিয়ে ওইভাবে কিন্তু বাঁচে যাবে না, ভয় চেপে ধরবে। হ্যালো অনেক কিছু বলছেন, কিন্তু ভোট বলুন যাই বলুন সবটাই আমার আপনার জন্য, আমরা বাচ্চাদের বেঁচে থাকলে তবে ভোট দেবো,
একটু জোরে বলবেন প্লিজ নিমাই, একটু সাউন্ডটা বাড়া। বলছি যে এই যে ভোট বলুন বা যাই বলুন, সমস্ত কিছু তো মানুষের জন্য, আমার আপনার জন্য। তো আমি আপনি সুস্থ শরীরে বেঁচে থেকে ভোটটা দিতে যাবো, তবে তবে তো ভোটটা হবে। তাছাড়া যেভাবে আপনিও বললেন বা আমরাও দেখছি রাস্তাঘাট ক্রমশ ফাঁকা হয়ে যাচ্ছে, আমি মেট্রো বা ট্রেনে যাতায়াত করি, লোকসংখ্যা যথেষ্ট কমে রয়েছে, সেক্ষেত্রে ভোট কমলেন যে সবাই ভোট কেন্দ্রে গিয়ে ভোট দেবে তার তো গ্যারান্টি নেই, সবাই তো ভয় পাচ্ছেন। তার জন্য তো সব মানুষ এত বেশি সতর্ক হয়েছে, অনেক বেশি সচেতন হয়েছেন। হ্যাঁ, সেক্ষেত্রে ভোট না করে হঠাৎ করে যদি শুধুমাত্র রাজনীতির কারণে ভোটে জিতবো বলে যে কোনো ভাবে এক সময় কাশ্মীর প্রশাসনে যেভাবে ভোটে তো সেরকম করে জোর করে ভোট করে দিয়ে 10% 12% ভোট করে তো আর লাভ নেই, জনমতকে তো ফুটিয়ে আনতে হবে। এর ছাড়া একটা কথা, ধরুন রাজ্যসভার ভোটটা তো হবে 26 তারিখ। হ্যাঁ, কিন্তু রাজ্যসভায় তো ধরুন ওই মাস পপুলেশন নয়, শুধুমাত্র 290-94 জন যাবেন, তারা প্রত্যেকে শিক্ষিত মার্জিত মানুষ। তারা শিক্ষিত মার্জিতদের কি আর করোনা ধরছে না, ধরলে তো সবাই ধরছে না, তারা অ্যাটলিস্ট একে অন্যের গায়ে পড়বেন না বা হবে না, ডিস্টেন্স মেনটেন করবেন তো হয়তো আরো কোনো কোশ্চেন অ্যাপ্লাই করা হবে। হ্যাঁ, ধন্যবাদ কাঞ্চনবাবু, আপনি খুব যুক্তিযুক্ত কথা বলেছেন যে ভোটটা না হওয়াই উচিত, কিন্তু যেহেতু শিক্ষিত মানুষ, বাকিরা অশিক্ষিত না, কিন্তু যেহেতু তারা রাজনীতি করা মানুষ, তারা অবস্থান বুঝে পা ফেলতে ভালোবাসেন, সুতরাং তারা একেবারে লাইন দিয়ে বিরাট করে ভোট দেবেন না, তারা স্টেপ বাই স্টেপ গিয়ে ভোট দিতে পারবেন, মাত্র 294টা ভোট, চিন্তার কোনো কারণ নেই। অবশ্য আমার মনে হয় মাননীয় স্পিকার পশ্চিমবঙ্গের, তিনি বোধহয় এই ব্যাপারে সবথেকে দয়ালু, কারণ তিনি গত সপ্তাহের শুক্রবার দিন সম্ভবত ঘোষণা করেছেন যে 2-3টি চ্যানেল ছাড়া বাকি কোনো চ্যানেলকে ঢুকতে দেবেন না। তা হয়তো তিনি ভেবেছেন যে এত সুবিশাল চ্যানেলরা যারা রয়েছে তারা ঢুকে যদি করোনা হয়ে যায়, তার থেকে 2-3 জনের মধ্যে করোনাটা যদি থেকে যায় তাহলে ভালো। সেই জন্য তিনি মিডিয়ার একটা বড় অংশকে একটা কথা মনে রাখতে হবে, আমি খুব দৃঢ়ভাবে বলছি, আমার দীর্ঘদিনের অভিজ্ঞতা তাবর মিডিয়ার তাবর নিউজম্যানেদের থেকে অনেক বেশি, দিন ধরে আমি অনুষ্ঠান করছি এবং এটা নিয়ে ঘাটাঘাটিটাই আমার কাজ, কোনো চ্যানেলকে খাটো করে দেখলে চলবে না, সে আপনার পক্ষে থাকুক বিপক্ষে থাকুক যে কোনো দিকে থাকুক, তার খবরটাও খবর, তারও একটা দর্শক আছে, যদি 10টা দর্শকও থাকে 10টা দর্শকও কিন্তু দর্শক, সে 10টা ভোট কি আপনার দরকার নেই আজকের বাজারে? আমি স্পিকারকে খাটো করতে চাই না, তবে তিনি এই ফতোয়া জারি করে কিন্তু কাজটা সঠিক করেছেন বলে মনে হয় না, যদিও পার্থ চট্টোপাধ্যায় বলেছেন যে এ নিয়ে ঘাবড়াবার কিছু নেই, সরাসরি দিদির কানে গেলে ব্যাপারটা সলভ হয়ে যাবে, কিন্তু তিনি তো বলে ফেলেছেন অলরেডি যে লিমিটেড চ্যানেল উইল অ্যালাও এবং লিমিটেড মিডিয়া উইল অ্যালাও, হোয়াই? রেস্ট মিডিয়া তো তারা এমন নয় যে তারা প্রবেশাধিকার পাবে না, এখানে ছোট বড় ডিভাইড করে দেওয়া হচ্ছে। হ্যালো, হ্যালো, হ্যাঁ বলুন। বলছি সারা বিশ্বের সবকিছু বন্ধ, খেলার মাঠে লোক নেই, অমুক নেই, তমুক নেই, লোকসভা বন্ধ, রাজ্যসভা বন্ধ, আর যদি এখানে বিধানসভা বন্ধ হয় নির্লজ্জের মতো তার বিরোধিতা করছে, ওরা নির্লজ্জ ছাড়া আর কেউ কিছু না, কেউ বিরোধিতা করছে না, কিন্তু আমি একটা কথা বলি, ওরা প্রত্যেকেই বলছে ভোট পিছিয়ে যাক, কিন্তু দ্য প্রসেস নির্বাচন কমিশন যে ভঙ্গিতে বলছেন সেটা তাদের মন পছন্দ হয়নি এই। হ্যাঁ সেইটাই, আরো কিছু কিছু বিবৃতি আমি শুনছি যে মমতা ব্যানার্জিকে দোষ দিচ্ছে ভোটের লোভে, অমুক তমুক হ্যান ত্যান কিছু লুকোনোর জন্য, এ নির্লজ্জ ছাড়া কিছু না এক। আর 2 নম্বর হচ্ছে ভোটটা পিছনে দরকার ছিল, বুঝলেন, ভোটের থেকে জীবনের দাম অনেক বেশি, অনেক বেশি, ভোট আবার দেওয়া যাবে কিন্তু জীবন চলে গেলে জীবন আর পাওয়া যাবে না, একটা হোক আর দুটো হোক। খালেক সাহেব আপনি ঠিকই বলেছেন, বাস্তবিকই ঠিক ডিসিশনই নেওয়া হয়েছে, এই ইচ্ছেটা যত দ্রুত ভোটটা সেরে ফেলা যাওয়া, আপনাদের বলি এটি গোপন কথাই বলে, ভোটটা কিন্তু দ্রুত করার পক্ষপাতী তৃণমূল কংগ্রেস, বরং উল্টোটাই বলেছিল বিজেপি যে ভোটটা পিছিয়ে যাওয়া উচিত আমরা, ফলে তাদের আহ্লাদিত হওয়া উচিত ভোটটা পিছিয়ে যেত, পিছিয়ে গেছে যে। হ্যালো, হ্যালো, হ্যাঁ বল। হ্যাঁ প্রসন্ন ভাই, জলপাইগুড়ির থেকে প্রসন্ন ব্যানার্জি বলছিলাম। হ্যাঁ বল।
নমস্কার। ব্যাপার হচ্ছে আজকে যদি প্রজা যদি বাচ্চা না থাকে তাহলে রাজা নির্বাচিত হবে কি হবে? প্রজাই যদি মরে যায় তাহলে রাজা নির্বাচিত হবে কি হবে? আজকে ভোট, তা ভোটের ভোট আগে না আগে হচ্ছে মানুষের জীবন? আগে জীবনটা থাকলেই তো ভোটটা আমরা দিব। তাহলে আমরাই যদি নাই থাকি, সারা বিশ্বের যদি লোকই মরে যায় তাহলে একটা লোক বেঁচে থেকে কি সারা বিশ্বকে পরিচালনা করতে পারবে? আজকে আমরা সব যদি এই করোনা ভাইরাস নিয়ে এইরকম একটা বিশাল একটা প্রোপাগান্ডা, একটা বিশাল প্রোপাগান্ডা না মানে বিশাল একটা ডিজিজ, এই ডিজিজটা চারিদিকে সারা পৃথিবীতে ছড়িয়ে পড়লো, সেখানে একটা ইলেকশন নিয়ে আমরা উদ্বিগ্ন হয়ে গেলাম, আমাদের ভোট দিতেই হবে। আরে আগে মানুষ বাঁচবে তারপরে না মানুষ ভোট দিবে? ধন্যবাদ। আমি আপনাদেরকে ছোট্ট করে একটু জানাই, এটা আমাদের নৈতিক কর্তব্য সিটিভিএনের পক্ষ থেকে, যে একজন চিকিৎসক আমাদেরকে জানিয়েছেন এবং তাকে সম্মান জানিয়ে বলি, তিনি আয়ুষ অ্যাপ্রুভড ডক্টর। আর্সেনিক অ্যালবোমিন, এটা আমাদের কোনো দর্শক বন্ধুও কিন্তু আগের দিন বলেছিলেন, হোমিওপ্যাথির ওষুধ আর্সেনিক অ্যালবোমিন, অ্যালবোমিন 30, আর্সেনিক অ্যালবোমিন, আর্সেনিক শুনে আবার ঘাবড়ে যাবেন না, এটা ওষুধের নাম, আর্সেনিক অ্যালবোমিন 30, এটা 3 ড্রপ বয়স্করা, 2 ড্রপ ছোট্টরা, এটা খালি পেটে খেতে হবে একটু জল মিশিয়ে, বা এমনি খেলে পরে জল খেলে, বা আপনার যে দোকান থেকে কিনবেন তাদের কাছ থেকে একটু জিজ্ঞেস করে নেবেন। ইটস আ রেজিস্ট্যান্স অফ করোনা ভাইরাস, এটা কিনে রাখতে পারেন, এটা হোমিওপ্যাথির তরফ থেকে জানানো হচ্ছে, নিশ্চিন্তে এটা ব্যবহার করুন ইত্যাদি। তো আমার মনে হলো যে এই নৈতিক কর্তব্যটা আপনাদের মধ্যে ডিস্ট্রিবিউট করে দেওয়া যাক, এবার আবার ফোন নেব, সেটা জানিয়ে দিলাম। এছাড়াও অন্যান্য ওষুধের কথা তো আমি বলেছি, স্যানিটাইজারের কথাও বলেছি, স্যানিটাইজার আউট অফ মার্কেট হয়ে গেছে, সেখানে ফের স্যানিটাইজার আসবে, না হলে অ্যাস্ট্রিঞ্জিন কিনবেন, সেটা দিয়ে হাত, এর মধ্যে অ্যালকোহল আছে, চিন্তা কিছু নেই। এটা কখনো ভাববেন না যে অ্যালকোহল অনেক রকম হয়, অ্যালকোহল মানে ড্রিঙ্ক না, ওয়াইন নয়, অ্যালকোহল এমনিই আছে, সেগুলো দিয়ে হাত পরিষ্কার করতে খবরদার যাবে না, হাত পাত পুড়ে একশেষ হয়ে যাবে, এগুলো কনসেন্ট্রেটেড থাকে, সেটা লিকুইড ফর্মে যখন ডাইলিউট হয়ে আসে সেটা দিয়ে আপনি হাত দেবেন, বা সেটা দিয়ে ওয়াইন তৈরি হয়, হোয়াট এভার, এটা লিমিটেড ইয়ে। তবে অত কস্টলি জিনিস দিয়ে কি আর, মানে ওয়াইনের মতন বা ড্রিঙ্কের মতন অত কস্টলি জিনিস দিয়ে কি আর হাত কেউ ধোয়, ওগুলো পেটে দিয়ে দেয়। সুতরাং আপনি অ্যাস্ট্রিঞ্জেন কিংবা স্যানিটাইজার এটা মার্কেট থেকে কিনে নিন, এটা আপনার পক্ষে উপকারের হবে, সব জায়গাতেই বিক্রি হচ্ছে, অনেকগুলো আউট অফ মার্কেট হয়ে গেছে। মাস্কের উপর খুব ভরসা করার ব্যাপার নেই, কারণ সেটা নিয়ে কিন্তু কেন্দ্রীয় সরকারের, কেন্দ্রীয় স্তরের বিজ্ঞানীরা বলেছেন যেটা, যে মাস্ক বেশি পরানো উচিত কিন্তু যাদের টেন্স টু করোনা ভাইরাস হচ্ছে তারা লাগাবেন। আমি যেটা দেখছি যে শহর কলকাতাতে সবাই একটা মুখের মধ্যে কি লাগিয়ে ঘুরে বেড়াচ্ছে, বাসে ট্রামে ইত্যাদি, ওইভাবে আপনি আটকাতে পারবেন না, ওরকম করোনা ভাইরাস মানে প্লেগের সময় ওরকম মুখে কিছু বেঁধে বা কাপড় বেঁধে লোকে ঘোরেনি, এটা পাগলের লক্ষণ। যাদের ট্রাবল রয়েছে, যাদের ইমিউনিটি পাওয়ার কম, গুলঞ্চলতা, আপনাদের আরেকটা কথা বলি, আপনাদের বাজারে পেয়ে যাবেন, না পেলেও কাউকে দিয়ে, বা যে শাকসবজিওয়ালা আসে, চাষি যে আপনার ওখানে বিক্রি করে, তাকে দিয়ে গুলঞ্চলতা নিয়ে আসুন, গুলঞ্চলতার রস খাবেন, এটা আপনার ইমিউনিটি পাওয়ার সাংঘাতিক, বিশেষ করে যাদের ব্লাড সুগার ইত্যাদি ইত্যাদি প্রবলেম রয়েছে তারা গুলঞ্চ পাতার রস খাবেন। কত কিছু বলছি দেখুন, তাহলে কী হবে, একটা তো আপনাকে মেডিসিন বলে দিলাম, একটা আপনার হাতের স্যানিটাইজারের কথা, এগুলো বিউটি শপে পাবেন, জেনারেল শপে খুব একটা পাবেন না, আরেকটি হচ্ছে গিয়ে গুলঞ্চ, গুলঞ্চলতার রস খাবেন, এটাতে ইমিউনিটি পাওয়ার খুব বাড়বে, পরিষ্কার করে খেতে হবে, সেটা তো বিক্রিও হয় বাজারে, হ্যাঁ, তো সেটা যদি কিনে খেতে পারেন খুব ভালো হয়। আর পরিষ্কার পরিচ্ছন্নতার জায়গা থেকে আবারও বলি, অনেকেই ফল খান, ফলটাকে কিন্তু পরিষ্কার করে খাবেন, সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে খাবেন। বাইরে যারাই চাকরি করতে যান, এই সময় বাবুরা সব দেখছেন, বাড়িতে ফিরে জামা কাপড় খুলে একটা সার্টেন জায়গায় রেখে
হাত পা ধুয়ে আপনার বাচ্চাকে আদর করবেন বা তাদের পাশে গিয়ে বসবেন, কারণ আপনার একটা নৈতিক দায়িত্ব থাকে বাইরে থেকে ঢুকছেন, আপনি যাতে ক্যারি করে ঢুকতে না। অনেক রোগই যাবে, আমি করোনা ভাইরাসের কথা বলছি না, যে কোনো রোগ এটা অভ্যাসটা করা ভালো। আচ্ছা, এটা যেমন করবেন তেমন হাত এবং মুখ সাবান দিয়ে পরিষ্কার করে ধোয়াটা কিন্তু আপনার আশু কর্তব্য। এয়ার কন্ডিশনার অনেক সময় খুব খারাপ পজিশনে থাকে, এত তো গরম পড়েনি যে এখন এসি চালাতে হবে, এত এসির অভ্যাস ছাড়ুন। প্লাস এই কথাগুলো বললাম, গুলঞ্চলতা থেকে শুরু করে বাকি কথাগুলো বলেন, ঠুকরানো ফল খাবেন না। পেয়ারা দেখবেন ঝুলছে গাছে, একটা পাখি ঠোকর দিয়েছে, সেটা যে বাদুর ঠোকর দেয়নি, বাদুর কিন্তু সব থেকে ভালো, করোনা ভাইরাস বলুন বা যে কোনো ভাইরাস বলুন বা যা খুশি বলুন, তার কিন্তু সবথেকে বেশি রোগ বহনকারী প্রাণী হচ্ছে বাদুর। সুতরাং কোনো ফাটা ফল খাবেন না। আরেকটা বিরতি নিচ্ছি, ফিরছি খুব দ্রুত ফর দ্য লাস্ট টাইম, সঙ্গে থাকুন। আবরণ এক্সক্লুসিভ আজ।